हाई सबाई के एंड वेलकम बैक टू माय न्यू ब्लॉग। कैमन आज तुम्हारा सकले आशा कर सकले खूब भलो आओ बेस भलो आज तुम्हारे साथ शेयर करते चले काली पुजो तृतीय दिन। हमें सकाल सकाल उठे एकदम फ्रेश हो सुंदर भाव रेडी हो नहीं एन किन्तु आम्रा जाबो ठाकुर देखते। आज के जाबो हलो मध्यम ग्रामेर दिके ठाकुर देखते। गत दो बछर धरे आम्रा मध्यम ग्रामे ठाकुरगुली देखी और ताई ए बछरो चले जाच्छि मध्यम ग्रामे ठाकुर देखते। आज के बाइरे प्रचुर रोदेर ताप छिलो, माने एतटाई ताप छिलो जे गा हात पा जस्ट जले जाच्छिलो। देखते ही पाच्छो कि परिमाणे ताप छिलो। तबे रास्ताते किन्तु बेश भालो भीड़ो छिलो। जारा धरो रात्रिबेला ठाकुर देखते पारे ना बा जारा दूर थेके आसे बारासातेर दिके ठाकुर देखार जोन्नो, तारा किन्तु ए सकाल थेके ठाकुर देखा स्टार्ट करे दे। तो प्रथमेई देखो आम्रा चले एसेछिलाम एई ठाकुरटा देखते। এই প্যান্ডেলটা ঠিক বারাসাত বা মধ্যম গ্রাম এই দুটোর মধ্যে কোথাও না, এটা মধ্যম গ্রাম বা বারাসাত এই দুটো স্থানের মাঝামাঝি একটি স্থানে অবস্থিত। এই প্যান্ডেলটা কিন্তু গত বছরও ভীষণ ভালো করেছিল আর এই বছর বাইরে থেকে দেখে যতটা না কেমন মনে হয়েছিল, তবে ভিতরে গিয়ে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এটা স্টার মল ছাড়িয়ে একটুখানি গিয়ে এই ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে আর এর থিমটা অপূর্ব সুন্দর লেগেছে আমার কাছে। এই প্যান্ডেলটির মাতৃপ্রতিমাটাও কিন্তু ছিল অপূর্ব সুন্দর, পুরো অন্য রকমের একটি ধ্যান ধারণা চিন্তা থেকে তারা এই প্যান্ডেলটি করেছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে আর তোমরা যারা যারা এখন আমার ব্লগের মাধ্যমে দেখছো তাদের কাছে কেমন লাগছে, আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটা আমার পক্ষে পসিবল হয়। চলো এবার তবে নতুন প্যান্ডেলের দিকে যাওয়া যাক। সামনের দিকে এগুলি না আর একটি প্যান্ডেল আছে, এটা অবশ্য মধ্যম গ্রাম চৌমাথা মোড়ে। গত তিন বছর ধরে এই পুজোটি হচ্ছে, এর আগে এই পুজোটি হতো কিনা আমার খুব একটা খেয়াল পড়ছে না, তবে আমার ধ্যানে যতটুকু আছে সেটা এই তিন বছর ধরে। আমরা কিন্তু এই তিন বছর ধরেই এই প্যান্ডেলটি দেখতে আসি, প্রতি বছরই ওনারা খুব সুন্দর করে এই প্যান্ডেলটি করেন আর এবছর তো অপূর্ব সুন্দর করেছে, যতবারই বলবো না কেন কম হয়ে যাবে বলা। তবে গত বছর জানো তো যখন মধ্যম গ্রামে ঠাকুর দেখতে এসেছিলাম অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল তারা করেছিল। এই বছরও অবশ্য সেই সব ক্লাব কমিটিগুলো প্যান্ডেল করেছে, তবে নতুনত্বের কোনো ছোঁয়া নেই, সবই সেই বলতে গেলে একই রকম ধাঁচে একই রকম আদলে গড়ে ওঠা প্যান্ডেল। তবে এই বছরে এই প্যান্ডেলটি কিন্তু পুরো অন্য রকমের হয়েছে, বারে বারেই বলছি ভীষণ ভালো হয়েছে। যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখোনি তাদেরকে তো আমি আমার ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। পুজো মণ্ডপটি দেখে আমরা নেক্সট ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট যে একেবারে ফাঁকা ছিল তা কিন্তু নয়, বেশ ভালো ভিড় ছিল। তারপরেই চলে আসলাম আরও একটি ঠাকুর দেখতে। এনারা কিন্তু ছোট্ট জায়গার মধ্যে বেশ নতুনত্ব কিছু করার চেষ্টা করে। গত বছরও ওনাদের ঠাকুর দেখেছিলাম আর এই বছরও দেখলাম। আমার কাছে তো বেশ ভালো লাগে ওনাদের মাতৃপ্রতিমা এবং ওনাদের প্যান্ডেলের সাজসজ্জা।
কি বললাম না, মাতৃ প্রতিমার যে মুখ বরণ ভীষণ সুন্দর, দেখে চোখটা একদম জুড়িয়ে যায়। তারপরেই দেখো ওখান থেকে কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে গিয়েছিলাম আরও একটি ঠাকুর দেখতে। এইখানেও কিন্তু এনারা প্রতি বছর নতুনত্ব কিছু করবার চেষ্টা করে, গত বছরও ভীষণ সুন্দর করেছিল, আর এই বছরও কিন্তু পিতা স্বর্গ পিতা ধর্ম একটি থিম করেছে, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। অপূর্ব অন্যরকমের একটা কনসেপ্টে ওনাদের এই প্যান্ডেলটি হয়েছে, এবং ওনাদের যে মাতৃ প্রতিমা ছিল তাও কিন্তু পুরো অন্য রকমের। চারিদিকটাই ছিল প্যান্ডেল ভরা, আমাদের বাবারা প্রতিদিন আমাদের জন্য যে স্যাক্রিফাইস করে চলে তারই নমুনা, চারিদিকটা অপূর্ব সুন্দর। আর এই দেখো এখানে যে মাতৃ প্রতিমার কথা বলছিলাম, এই যে হচ্ছে সেই মাতৃ প্রতিমা, কি সুন্দর না, অপূর্ব সুন্দর। তারপরেই ওখান থেকে ঠাকুর দেখে চলে এসেছি আরও একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও বেশ অন্য রকমের ছিল, আমার কাছে বেশ মজাদার লেগেছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বেশ মজার মজার ছবিও তুলেছিলাম, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমার ইনস্টাগ্রাম আইডিতে। আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা কেউ জেনে না থাকলে আমি আমার ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো। আমার কিন্তু ঠান্ডা লাগা এখনো কমেনি, তবুও আমি ঠাকুর দেখছি ব্লগ বানাচ্ছি সবটাই কিন্তু তোমাদের জন্য, তাই তোমাদের কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদেরকে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলগুলো। তারপরেই দেখো আর একটা নতুন প্যান্ডেলে চলে এসেছিলাম, এই জায়গাটা তো পুরোই অন্য রকমের, এটা একটা কারোর ঘরের ভেতরের থিম করেছিল, আমার কাছে বেশ অন্য রকম লেগেছে। এইরকম কিন্তু সচরাচর এখন তো আর দেখাই যায় না, এত আধুনিকত্বের ছোঁয়ায় চারিদিকটা পুরো অন্য রকম করেই সাজায়, তবে এখানটা বেশ অন্য রকম লেগেছিল। এখানে একটা আলনায় পুরনো কিছু জামা কাপড় ছিল, আর সাথে একটা সাইডে দড়িতে বেশ কিছু নেতা টাইপের ঝোলানো ছিল, সব কিছু মিলিয়ে পুরোই অন্য রকমের। আর এইখানে দেখো একটা লক্ষ্মী গণেশের মূর্তিও কিন্তু রাখা আছে, আর ওই যে দেখো বলছিলাম যে নেতা ওইগুলো। তারপরেই দেখো সোজা চলে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে যাবার উদ্দেশ্যে। এই যে প্যান্ডেলটি, এই প্যান্ডেলটিকে নিয়ে না আমার অনেকটা এক্সপেকটেশন ছিল, তবে এবছর ওনারা তেমন কিছুই করেনি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যাদের কাছে ভালো লেগেছে তাদের কাছে তো লেগেইছে, তবে আমি কিন্তু ভীষণভাবেই হতাশ হয়েছি এই প্যান্ডেলটি দেখতে, কারণ গত দুবছরে যখন আমি এইখানে ঠাকুর দেখতে এসেছিলাম ওনারা ওনাদের যে প্যান্ডেলটি সাজিয়েছিল পুরো অভিনবত্বের একটা নতুনত্ব ছোঁয়া ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল। এবছরও তারা অন্য রকমেরই কিছু করেছে, তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারপরে তো গিয়ে দেখলাম মায়ের এই জায়গাটা পুরোই অন্ধকার ছিল, কিছুক্ষণ পরে লাইট জ্বালিয়ে দিয়েছিল, সেখান থেকে ঠাকুরটা দেখে বেরিয়ে এসেছিলাম অন্য আরও একটি ঠাকুর দেখতে। আর এবছর ওনাদের এইখানের থিমের নাম ছিল কিন্তু প্রাপ্তি। ভিতরে ঢুকে গিয়েছিলাম, আর ভিতরে ঢুকে মাকে দেখে তো ভীষণ ভালো লেগেছিল, আর এনাদের যে প্যান্ডেলের সাজসজ্জা তাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। এবছর মধ্যম গ্রামে আমরা এই কটাই ঠাকুর দেখেছিলাম, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর সকলের পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।